সবসময় একটা সাজেস্ট করি আমার বন্ধুদের, যে আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, এই কিছু কিছু মোমেন্ট মানে উপভোগ করার জন্য জীবনে কিছু কিছু টাইম আপনাকে অবসর নিতে হবে। দেখলে আপনার রিল্যাক্সের বা মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার আছে, মানে এটা না থাকলে আসলে আপনার জীবনটা অতি রোবটীয় হয়ে যাবে। তো এই রোবটীয় জীবনে আসলে কোনো আবেগ অনুভূতি এগুলো ফিল করার মতো কোনো জায়গা থাকে না, সেই স্পেসটা না করতে পারলে আসলে মানুষের জীবনটাই বৃথা। এটা করতে হবে, মানে আপনার করে নিতে হবে, আমরা যতই বলি না কেন, হয় ওরে ভাই এত ব্যস্ত, মানে এটা জাস্ট অজুহাত। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে আসলে মানুষের এই অবসর টাইমটা বের করা সো টাফ, কিন্তু তারপরও একটু ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশনগুলো হ্যান্ডেল করলে দেখবেন আপনি ভালো থাকবেন। কারণ শারীরিক সুস্থতা মানে শারীরিক সুস্থতার বড় একটা আপনার ইনফ্লুয়েন্স করে কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্ট। আপনার মেন্টালি রিফ্রেশ থাকলে আপনি দেখুন শরীরটাও সুস্থ থাকে, আপনি যতই কাজে ব্যস্ত থাকেন না কেন আপনার কাজটাকেও এনজয় করতে পারতেছেন। কিন্তু আপনি যদি অল টাইম আপনি যদি খাটতে থাকেন আপনার এই জীবন চালানোর জন্য, তাহলে এই জীবনটা আসলে বৃথা। আপনি একটা সময় দেখবেন, একটা সময় ফিল করবেন যে এই লাইফটা আসলে কিসের জন্য আসলাম, শুধুমাত্র গাধা খাটনি খাটার জন্য না। গাধা খাটনি খাটবেন সবই ঠিক আছে, কিন্তু কাজে এর মধ্যে মধ্যে একটু এনজয় করার জন্য টাইম বের করবেন। তো সেটা যেভাবে হোক, মানে একটা উপলক্ষ করে হোক বা যেভাবে হোক বের করে দেখবেন লাইফটা অনেক সুন্দর হয়ে আসছে। তো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন ফিরবো আমরা ঘরে। আর এই ব্লগগুলো আসলে আমি করতেছি এখন, আমি জানি না কবে দিতে পারবো, আপনারা দেখে নেবেন। আমি হয়তো কর্মস্থলে গিয়ে এডিট করে ব্লগগুলো ছাড়বো, একটার পর একটা অনেক কয়টা ব্লগ হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন পরবর্তী স্টেপগুলো।